আসসালাম আলাইকুম রহমতুল্লাহ উনিশ ডিসেম্বর তেইশ ভোটের পর কঠিন পরিস্থিতি বুঝতে পেরে আওয়ামী লীগে সব কি শুরু করেছে এবার আওয়ামী লীগের নয়া প্রজেক্ট আসল তার বুঝে গিয়েছে এবং সি সি নিজেও বুঝে গিয়েছেন আওয়ামী লীগে বুঝে গিয়েছে যে একতরফা নির্বাচন তো হচ্ছে সে একতরফা নির্বাচনটা যেভাবে সহিংসতা মুক্ত দেখানোর কথা ছিল একটু কৃত্রিম প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানোর একটা এজেন্ডা ছিল তাও জাতীয় পার্টির কারণে পারল না প্রকাশ্যে বিরোধী দলকে ছাড় দিতে হলো ভাগ বাটোরা কমপ্লিট করে ফেলতে হলো আবার স্বতন্ত্র আওয়ামী লীগ মারামারি শুরু করে দিয়েছে তো এই নির্বাচন করে কোনোভাবেই এটা আন্তর্জাতিকভাবে বৈধতা পাবে না বিশেষ করে যুক্তরাষ্ট্র বা পশ্চিমারা নির্বাচনের পর এই নির্বাচনে বৈধতা নিয়ে প্রশ্ন তুলবে এবং সরকার তখন নতুন উদ্যমে নতুনভাবে নতুন কোনো স্যাংশন বা প্রচন্ড চাপের মুখে পড়তে পারে এই বোধটা সরকার হয়েছে বলে আমরা মনে করি এবং এই বোধ থেকে এই বিষয়টা বুঝে গিয়ে আওয়ামী লীগ এখন নতুন প্রজেক্ট লোকজনকে ভাড়া করে এনে নানান কথাবার্তা বলানো শুরু করেছে ভারতের সরকার সংশ্লিষ্ট সরকার ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ কর্মকর্তারা ভারতের পলিসি মেকিংয়ে যারা এখনও কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করে এরকম গুরুত্বপূর্ণ কর্মকর্তারা বাংলাদেশে এসে আওয়ামী লীগ তাদেরকে ভাড়ায় এনে এমন এমন বয়ান সরিয়ে দিচ্ছে এমন এমন কাজ করাচ্ছে কথা বলাচ্ছে নির্লজ্জ কথাবার্তা বলাচ্ছে যেটা আওয়ামী লীগের মধ্যে যারা একটু স্মার্ট তারাও বলছে না আওয়ামী লীগের চাইতে বেশি আওয়ামী লীগের মতো নির্লজ্জ রোল প্লে করছে এখন ভারতের সরকারের দালাল এক কথা বলে ভারত সরকারের দালাল ভারতের সাবেক গুরুত্বপূর্ণ কর্মকর্তারা দেখেন দর্শক এটা আওয়ামী লীগের প্রজেক্টের অংশ কারণ এগুলোর সামনের পরিস্থিতি নর্মালাইজ করার অংশ হিসেবে নানান বার্তা আগেভাগেই দেওয়া শুরু করেছে আমরা মনে করি একটু আপনাদেরকে বিশ্লেষণ করে শোনাবো দর্শক দুইটা খবর দুইজনেই এই ভারত থেকে ভাড়ায় খাটতে এসেছেন বলে মনে হচ্ছে এম জে আকবর খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি এক সময় কংগ্রেস নেতা ছিলেন পরবর্তীতে পোল্টি মেরে বিজেপির বড় নেতা হয়েছেন এবং বিজেপির মন্ত্রীর দায়িত্ব গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং এই যে এমজি আকবর মুসলিম হলেও নারী কেলেঙ্কারির অভিযোগে অভিযুক্ত এরা এখন আসে ভাড়ায় খাতে তো এই আকবর সাহেব তিনি অনেক বড় মাপের সাংবাদিকও ছিলেন বটে এবং বিজেপির ডিসিশন মেকিংয়ে ভারতের যে হিন্দুত্ববাদ যে এজেন্ডা সেটা বাস্তবায়ন করার ক্ষেত্রে মুসলিম হয়ে বিজেপির দালাল হয়ে মুসলিমদের বিভ্রান্ত করার যত এজেন্ডা আছে বিজেপির সেগুলো এই জে আকবরের হাত ধরে অনেক কিছুই বাস্তবায়িত হয় এই বিতর্কিত লোক তিনি এসেছেন ভাড়ায় খাটতে আওয়ামী লীগ ভাড়ায় নিয়ে এসেছে তাকে তিনি বলছেন বাংলাদেশকে ভয় দেখানোর কৌশল কাজে দেবে না দেখেন এরকম নির্লজ্জভাবে কথা কিন্তু আওয়ামী লীগের স্মার্ট লোকজন বলে না আমাদের পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র প্রতিমন্ত্রী যথেষ্ট স্মার্ট তারাও কিন্তু এভাবে কথা বলে না তারাও একটু রয়েশ হয়ে কথা বলেন একটু হিসাব নিকাশ করে কথা বলেন মানে কোন লেভেলের আওয়ামী লীগের দালাল হলে কোন লেভেলের টাকা খেলে এই যে এই যে এম যে আকবর সাহেব এই ধরনের কথা বলতে পারেন যে বাংলাদেশকে ভয় দেখানোর কৌশলে কাজ কাজে দেবে না এর মানে তিনি কি বোঝাতে চেছেন যে আমেরিকা পশ্চিমেরা বাংলাদেশকে ভয় দেখাচ্ছে তাতে কাজ হবে না একটা থার্ড কান্ট্রির লোক এভাবে কথা বলতে পারে বাংলাদেশ সম্পর্কে পারে না বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে নির্লজ্জ হস্তক্ষেপমূলক কথা এটা এবং সরকার আওয়ামী লীগের লোকজন তাদেরকে ডেকে আনছে আওয়ামী লীগ পন্থী লোকজন ডেকে আনছে ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর বলেছেন বাংলাদেশকে যারা ভয় দেখাচ্ছে তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ এমন ভীতু দেশ নয় ভয় দেখালেই ভয় পাবে এটা কাজে দেবে না এর মানে কি নির্বাচনের পরেই ঘটনা ঘটতে পারে এজন্য আগেভাগেই বাংলাদেশ সরকারকে সাহস দিচ্ছে আওয়ামী লীগের লোকজনকে সাহস দিচ্ছে উৎসাহ দিচ্ছে যে নির্বাচনের পর ভয় পাবেন না আমার মনে হয় যে সেই কারণ নির্বাচনের কে কোন পক্ষে এগুলো তো সব হয়ে গেছে বাংলাদেশ নির্বাচনে নতুনভাবে তো যুক্তরাষ্ট্র কথা বলা অনেকটা চুপ করে দিয়েছে সেখানে ভারতের এই সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসে এ ধরনের কথাবার্তা বলা নিঃসন্দেহে নির্বাচনের পরের কঠিন পরিস্থিতি বুঝতে পেরে আওয়ামী লীগ তার মাধ্যমে বলাচ্ছে কয়েকদিন আগে তিনি কথাটা বলেছেন তো নির্বাচন সামনে রেখে বাংলাদেশকে নিয়ে বিভিন্ন দেশের নানা রকম হুমকির বিষয়ে জানতে চাইলে এম জে আকবর বলেন বাংলাদেশ ঘিরে এরা উদ্দেশ্য হলো প্রাসঙ্গিক হয়ে উঠছে বাংলাদেশ আর যে ভয় দেখাচ্ছে তারা একটা জিনিস ভুলে যাচ্ছে যে বাংলাদেশ যখন ভীতু দেশ নয় ভয় দেখালেই আমি ভয় পাবো এটা কাজে দেবেন আসলে তিনি কে তিনি তো আওয়ামী লীগ না ভারতের এটাই তো বোঝা যায় না কথার মধ্যে এটা সাধারণ জনগণ এই যে আকবরকে মনে করবে যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এরকম কেউ এমন স্টাইলে তিনি কথা বলতে বলছেন চিন্তা করছেন যে ভারত কতটা আওয়ামী লীগের প্রতি ডেডিকেটেড সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোন সুরে কথা বলছেন আওয়ামী লীগের চাইতো বড় আওয়ামী লীগের সুরে কথা বলছেন ভারতের সাবেক এই পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন আমাদের বিশ্বাস বাংলাদেশে নিজেদের সমস্যা নিজে খুব ভালোভাবে মোকাবেলা করতে পারে কি সার্টিফিকেট দিয়ে দিচ্ছে এত আত্মবিশ্বাস তিনি তো বাস এখন তিনি কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন এখন ভারত ছেড়ে বাংলাদেশে এসে আওয়ামী লীগে যোগ দেন তাহলে আপনাকে মানাবে ভালো নারী কেলেঙ্কারি যে তো পদ হারিয়েছেন আমরা জানি সেগুলো তো বাংলাদেশের জনগণ জানে না বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি কীভাবে মূল্যায়ন করেন জানতে চাইলে এম জে আকবর বলেন অত্যন্ত আনন্দের সঙ্গে দেখছি গণতান্ত্রিক প্রক্রিয়া ভালোভাবে এগিয়ে চলছে এবং গণতন্ত্র শক্তিশালী হচ্ছে দেখেন এরকম নির্লজ্জ সার্টিফিকেট আওয়ামী লীগ নেতারাও এই সরকারকে দেয় না তারাও কিন্তু কিছু কৃষিমন্ত্রীও কিন্তু বলেছেন যে বিএনপি আসতে নিঃসন্দেহে ভালো হতো বিএনপি একটা বড় দল কিন্তু এই একতরফা নির্বাচন সেটাকে কিভাবে সার্টিফিকেট দিচ্ছে যেখানে সিইসি নিজে বলছেন যে বিএনপি আসতে ভালো হতো সবাই অনু অভাব বোধ করছে আর সেখানে এই বিদেশ থেকে এসে দালালি করতে টাকা খেয়ে বলছেন কি আমরা আনন্দের সঙ্গে দেখছি গণতান্ত্রিক প্রক্রিয়া ভালোভাবে এগিয়ে চলছে এবং গণতন্ত্র শক্তিশালী হচ্ছে চিন্তা করছেন কোন লেভেলে পৌঁছে গিয়েছেন সেমিনারে যাই হোক আরও নানান বিষয় কথাবার্তা বলছেন প্রত্যেকটা কথাই তার আপত্তিকর এবং নির্লজ্জ দালালি দর্শক শুধু এখানেই না দেখেন নির্বাচন কিভাবে হবে তা বাংলাদেশের জনগণ ঠিক করবে পঙ্কজ শরণ এই পঙ্কজ সরণকে তার সাথে একটু আপনাদেরকে পরিচয় করে দিই দর্শক ঢাকায় ভারতের সাবেক কমিশনার বাংলাদেশের জনগণের সাথে যথেষ্ট সম্পৃক্ত ছিলেন তিনি পঙ্কজ শরণ বলেছেন বাংলাদেশ কীভাবে নির্বাচন হবে সেটা বাংলাদেশের জনগণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ঠিক করবে বাংলাদেশ কিংবা অন্য কোনো দেশে নির্বাচন কিভাবে হবে তা নিয়ে মূল্যায়ন করার অধিকার কাউকে দেওয়া হয়নি এর মানে কি আওয়ামী লীগ যেরকম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষেপে গিয়েছিল এখন কিন্তু একটু থামছে এখন ভারত মনে হয় যেন ভারতের কর্মকর্তারা রেগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কথাবার্তা বলেছে মানে নির্বাচনের পরে এই নির্বাচন মূল্যায়ন করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন পশ্চিমারা সরকারের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে পারে এটা পঙ্কজ সারণ জানেন জেনেই তিনি আওয়ামী লীগের পক্ষ হয়ে বলছেন যে এরা মূল্যায়ন করার অধিকার কাউকে দেওয়া হয়নি মানে নির্বাচনের পরে মূল্যায়ন করে ব্যবস্থা নেবেন না সেই অধিকার কাউকে দেওয়া হয়নি ভাড়ায় খাটলে যে ধরনের কথাবার্তা বলতে হয় পারফেক্টলি তিনি বলতে পারছেন শুধু এখানে না দর্শক তিনি নানান কথাবার্তা বলেন যে এই যে বাংলাদেশ ভারত সম্পর্ক নাকি রোল মডেল এটা রোল মডেল যে পরিমাণ ট্রেড ডেফিসিট এখনও সীমান্ত হত্যা বাংলাদেশ থেকে সব নেয় আর বাংলাদেশ কিছুই দেয় না বিশেষ করে এই তিস্তা চুক্তি থেকে শুরু করে আরও কত কিছু আর এটাকে বলছে রোল মডেল এটা সম্পর্কে রোল মডেল এটা ভারত তো খুশি তারা তো চাইবেই যে এভাবেই সম্পর্ক আগাক একপাক্ষিকভাবে সব নিয়ে যাবে আর কিছুই দিতে হবে না রোল মডেল তো বলবেই ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্র আওয়ামী লীগ সাংবাদিক আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করেন অত্যন্ত ভদ্র এবং মেধাবী লোক তারা এই পঙ্কজা এদেরকে ভাড়া করে আনছেন ডেকে আনছেন এবং তারা বলছে ভারতের সাবেক এই কূটনীতিক পঙ্কসারণ স্বাধীনতার পর গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের ক্ষেত্রেও ভারত বাংলাদেশে বন্ধুর বন্ধুর পথের যাত্রার প্রসঙ্গ ওটা এ প্রসঙ্গে দুই দেশের সাবেক নেতাদের আততায়ীর হাতে নির্মমভাবে প্রাণ দেওয়ার বিষয়টি উল্লেখ করেন পঙ্কসারণ মানে প্রতিটি দেশের জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ সেটা আমি জানি প্রতিটি দেশেরই কাজেই জনগণ সিদ্ধান্ত নেবে কাকে তারা নির্বাচিত করবে ইত্যাদি ইত্যাদি এখানে আরেকটা কথা আমি একটু এখানে মূল্যায়ন করতে চাই যে ভারত গণতন্ত্রকে রপ্তানি করে না এরকম একটা কথা বলার চেষ্টা করেছেন ভারত গণতন্ত্র রপ্তানি করে না তাহলে কি রপ্তানি করে ভারত কি রপ্তানি করে মানে পশ্চিমা যুক্তরাষ্ট্র এবং আফগানিস্তান নানান বিষয়ে তুলে তুলে বলেছেন যে আসলে যুক্তরাষ্ট্র যে সুষ্ঠু নির্বাচনের কথা বলছে অমুক তমুক এগুলো ভুয়া মানে পশ্চিমাদের বিরুদ্ধে এখন আওয়ামী লীগের পক্ষে হয়ে নির্লজ্জভাবে ভাড়ায় খাটতে শুরু করেছে ভারতের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা আর এখানে ভারত গণতন্ত্র রক্ষা রপ্তানি করবে কি ভারতে নিজেদের দেশে নির্বাচনটা মোটামুটি সুষ্ঠু হয় কিন্তু তাদের আভ্যন্তরীণ সমস্যার তো অভাব নেই তারা তো এখন পর্যন্ত সিভিলাইজড হতে পারেনি এখন পর্যন্ত সাম্প্রদায়িকতা কাটিয়ে একটা অসাম্প্রদায়িক দেশ হতে পারেনি ভারত যতটুকু এগিয়ে গিয়েছিল অনেক সূচকে আরও আগালো অনেক সূচকে তো পেছাচ্ছেন গণতান্ত্রিক সূচকে সাম্প্রদায়িকতায় হিন্দুত্ববাদ প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে ভারতে অতএব তারা গণতন্ত্র কিভাবে রপ্তানি করবেন তাদের তো রপ্তানি করা তো সুযোগ নেই তারা রপ্তানি করেন কে কি তারা রপ্তানি করেন ভোট চুরির কৌশল তারা রপ্তানি করেন সুজাতা সিংয়ের মাধ্যমে এর হসপিটালে ভর্তি করিয়ে কিভাবে নির্বাচনে আনতে বাধ্য করা যায় তারা রপ্তানি করেন জিএম কাদেরকে দিল্লিতে ডেকে নিয়ে সাঁপ বার্তা দিয়েছে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং শেষ পর্যন্ত জিএম কাদের অফিস কার্যালয় পুলিশের নিরাপত্তা বা পুলিশ দিয়ে তাকে তার মাধ্যমে ঘোষণা নিশ্চিত করেছে যে নির্বাচনে থাকবে তো ভারত তো রপ্তানি করতে পারে এসব কারচুপি যুক্তরাষ্ট্রের অনেক সমালোচনা থাকলেও তাদের মতো ভালো দিক কিছু রপ্তানি করে দেখান তারা সারা পৃথিবীতে ডেমোক্রেটাইজেশনের যে কন্ট্রিবিউশন রেখেছে যুক্তরাষ্ট্র হিউম্যানিটেরিয়ান এইড যে পরিমাণ দিয়েছে হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্স যে পরিমাণ দিয়েছে তার ছেটে করে পারে আপনার দেখান আপনারা ভারত কি পারেন সেটা তো আমরা দেখেছি যে কী রপ্তানি করেন আমি তো দেখালাম